প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফির আগের এপিসোডে আমরা আলোচনা করেছি সাইকোলজির অন্যতম একটি বিষয়ে, আরও স্পেসিফিক্যালি নির্দিষ্ট করে বলা ভালো যে মনের দর্শন বা মনোদর্শনের ফিলোসফি অফ সাইকোলজির সম্পর্কে। পূর্ববর্তী এপিসোডে আমরা দেখেছি যে কার্টেসীয় দ্বৈতবাদে, এই কার্টেসীয় দ্বৈতবাদ অনুসারে দেহ ও মনের পারস্পরিক সম্পর্ক বা ক্রিয়া প্রতিক্রিয়ার যে সম্পর্ক, সেই সম্পর্ক বর্তমান। রেমন্ড স্মুলিয়ান তার অ্যান আনফর্চুনেট ডুয়ালিস্ট নামক কল্পগল্পে কার্টেসীয় দ্বৈতবাদের অন্তর্নিহিত তাৎপর্য, সম্ভাবনা এবং অসুবিধাগুলির সম্পর্কে আমাদের সচেতন করেছেন। চেতন মন এবং জড়দেহের যে মিথস্ক্রিয়া বা ক্রিয়া প্রতিক্রিয়া, যে কেবল রহস্যজনক তাই নয়, মিথস্ক্রিয়া না মেনেও হয়তো মানুষ জীবনের সম্পূর্ণ বা সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা দেওয়া যায়। দেহ অতিরিক্ত নিত্য আত্মা বা মন যারা স্বীকার করেন, তারা অনেকেই মনে করেন যে দেহের বিনাশে আত্মার বিনাশ ঘটে না। এই সিদ্ধান্ত বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের সাথেও সঙ্গতিপূর্ণ। আমাদের দেহ পরিবর্তনশীল, বিনাশী এবং আত্মা হলো অবিনাশী। আমাদের সকলের কর্মের ফলে উৎপন্ন পাপ পুণ্য আত্মাতেই সঞ্চিত থাকে। তাই আত্মা বা মন স্বীকার না করলে নৈতিকতার পূর্ণ ব্যাখ্যা দেওয়া যাবে না। তাছাড়া সুখ, রাগ, ঈর্ষা, দ্বেষ ইত্যাদি মানুষ অবস্থার আশ্রয় হিসাবেও দেহ অতিরিক্ত মন স্বীকার করতে হবে। দ্বৈতবাদ অনুসারে মন না থাকলে আমরা অতীতের ঘটনাকে স্মরণ করতে পারি না, বর্তমান জীবন উপভোগ করতে পারি না, ভবিষ্যৎ সম্বন্ধেও আন্দাজও করতে পারি না। এই সব কারণেও দেহ অতিরিক্ত মন স্বীকৃত হয়। মন যদিও একান্ত ব্যক্তিগত এবং অন্যের মনের ভেতর তাকিয়ে দেখার কোনো উপায় আমাদের নেই, তবুও আমাদের সমাজ জীবনে আমরা ধরে নিই যে অন্য মানুষেরও মন রয়েছে, তারাও সুখ দুঃখ ইত্যাদি অনুভব করে। আমাদের আচরণের মধ্য দিয়ে আমাদের মানস অবস্থা প্রকাশ পায়। আমরা অন্যের মুখের অভিব্যক্তি থেকেই তার মানসিক অবস্থাকে অনুমান করতে পারি। দ্বৈতবাদীরা মনে করতেন যে মানুষ হিসাবে আমাদের বিচার ক্ষমতাই যে কেবল একরকম তা নয়, আমাদের আবেগ অনুভূতিও অনেক ক্ষেত্রে একই রকম। স্মুলিয়ান নিজেই প্রশ্ন তুলেছেন যে এমন আশ্চর্য ঔষধ থাকার সম্ভাবনা কতটা যা মানুষের মনকে নিশ্চিহ্ন করে দেবে, কিন্তু দৈহিক গঠনে বা আচরণে তা প্রকট হবে না। যদি ধরেও নেওয়া যায় যে সত্যি এই রকম ওষুধ তৈরি করা সম্ভব, সেক্ষেত্রেও স্মুলিয়ান প্রশ্ন করেন, আপনি অসহ্য মানসিক কষ্টে থাকলেও আপনি এই ওষুধ খেতে চাইবেন কি? এই ওষুধ খেলে আমার দেহ অচল না হলেও আমাদের মানসিক বৃত্তিগুলি যেহেতু আমাদের আত্মপরিচয় গঠন করে, মন না থাকলে আমি আর কোনোভাবেই পুরনো আমি থাকব না। এইরকম ওষুধ খেয়ে মনকে নিশ্চিহ্ন করে দেওয়াও কি আত্মহত্যার মতো অনৈতিক কাজ হবে না? এসব প্রশ্নগুলি স্মুলিয়ান উত্থাপন করেন। মন ছাড়া যদি আমরা সব কাজই ঠিকমতো করতে পারি, আমাদের ব্যক্তি জীবনে বা সমাজ জীবনে তার কোনো ছাপ না পড়ে, তাহলে মন স্বীকার করা সম্পূর্ণ অনাবশ্যক হয়ে পড়বে। আমরা আরও দেখলাম যে প্রথমবার ওষুধ খাওয়ার পর দ্বৈতবাদীর
স্মরণশক্তি অটুট রয়েছে। তার কষ্ট থেকে নিবৃত্তি নিষ্কৃতি পাওয়ার ইচ্ছাও থেকে গেছে। তার কষ্টের বোধ, রাগ, বিরক্তি সব আগের মতোই বহাল। সেক্ষেত্রে দ্বৈতবাদী যে যে কারণে দেহ অতিরিক্ত মন স্বীকার করেছিলেন তার কোনোটি আর গুরুত্ব থাকল না, তাই মন স্বীকারেরও আর কোনো ব্যাখ্যাগত মূল্য থাকল না। অতএব কার্টেসীয় দ্বৈতবাদ নির্দ্বিধায় মেনে নেওয়া যায় না বলে স্মুলিয়ান মনে করেছেন। দ্রব্য দ্বৈতবাদের এইসব অসুবিধার জন্য ডেকার্ট পরবর্তী মনোদার্শনিক ম্যাল ব্ল্যাঙ্ককে উপলক্ষবাদ বা অকেশনালিজম প্রবর্তন করে জড়দেহ এবং চেতন মনের মিথস্ক্রিয়ার সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন। উপলক্ষবাদ অনুসারে দেহ ও মনের মধ্যে ক্রিয়া সম্পাদিত হয় ঈশ্বরের হস্তক্ষেপের দ্বারা। সেক্ষেত্রে সবসময় ঈশ্বরের হস্তক্ষেপ প্রয়োজন, কারণ দেহ ও মনের মিথস্ক্রিয়া নিরন্তর ঘটে চলেছে। প্রতি মুহূর্তে প্রতিটি সাধারণ ও স্বাভাবিক কাজের ব্যাখ্যার জন্য যদি ঈশ্বরের হস্তক্ষেপের প্রয়োজন হয়, তবে সেই মতবাদকে মোটেও দার্শনিক বা বৈজ্ঞানিক মতবাদ হিসাবে গণ্য করা যায় না। স্পিনোজা প্রমুখ দার্শনিকরা তাই দ্রব্য দ্বৈতবাদের পরিবর্তে ধর্মদ্বৈতবাদ স্বীকার করেছিলেন। পাশ্চাত্য দর্শনে অন্তত চার রকম ধর্মদ্বৈতবাদের আমরা পরিচয় পাই। প্রথম সমান্তরাল বা প্যারালালিজম, দ্বিতীয় গৌণ অববাসবাদ বা এপিফেনোমেনোলিজম, মৌলিক ধর্মদ্বৈতবাদ বা এলিমেন্টাল প্রপার্টি ডুয়েলিজম, এবং সংঘাত ধর্মদ্বৈতবাদ বা বান্ডল ডুয়েলিজম। ধর্মদ্বৈতবাদের প্রধান প্রবক্তা স্পিনোজার মতে দৈহিক অবস্থা ও চেতন মানসিক অবস্থার মধ্যে নিয়ত সম্বন্ধ থাকলেও সেই সম্বন্ধ কার্যকারণ সম্বন্ধ নয়। দৈহিক ও চেতন ধর্ম ঠিক সেই রকম একই দ্রব্যের দুটি দিক মাত্র। স্পিনোজার এই তত্ত্বকে দ্বিপার্শ্ব বা ডবল অ্যাসপেক্ট থিওরি বলা হয়, দ্বিপার্শ্ব তত্ত্ব। সমকালীন দর্শনে পিটার স্ট্রসন এবং ডোনাল্ড ডেভিডসনকে অনেকেই স্পিনোজার উত্তরসূরি হিসাবে মনে করেন, যদিও এই দুই মতের মধ্যে অনেক পার্থক্য এবং স্পিনোজার মতের সঙ্গেও এই দুই মতের বেশ কিছু অমিল রয়েছে। সমান্তরালবাদী লাইবনিজের মতে দৈহিক ও মানসিক ঘটনার ধারা দুটি সমান্তরাল খাতে প্রবাহিত হয়। প্রতিটি দৈহিক ঘটনার সমান্তরাল একটি মানসিক ঘটনা থাকায় আমাদের মনে হয় যে দৈহিক ও মানসিক ঘটনার মধ্যে মিথস্ক্রিয়া হয়, কিন্তু এ কথা বাস্তব নয়। লাইবনিজ মনে করেন সৃষ্টির শুরুতেই ঈশ্বর দৈহিক ও মানসিক ঘটনাকে এমনভাবে সৃষ্টি করেছেন যে একবার সৃষ্টি হওয়ার পর এই দুই জাতীয় ঘটনা প্রকৃতির নিয়ম অনুসারে যান্ত্রিকভাবে চলতে থাকে। অর্থাৎ প্রকৃতিতে ঈশ্বর সৃষ্ট পূর্ব নির্ধারিত শৃঙ্খলা বা প্রি এস্টাবলিশড হারমোনি বর্তমান, এবং প্রাকৃতিক ঘটনাবলী এই নিয়মে সংঘটিত হয়। এজন্য ঈশ্বরের হস্তক্ষেপের প্রয়োজন হয় না। তবে দৈহিক ও মানসিকের মধ্যে আপাত নিয়ত সাহচর্যের ব্যাখ্যা দেওয়ার জন্যই অনেকেই লাইবনিজের এই আধিবিদ্যক তত্ত্বগুলিকে স্বীকার করতে চাননি। উপবস্তুবাদ বা গৌণ অববাসবাদ ধর্মদ্বৈতবাদের আরেকটি প্রকার। এই মতে প্রাকৃতিক বিবর্তনের প্রক্রিয়ায় দেহ থেকেই চেতনার উন্মেষ হয়, একথা বলা হয়েছে। মিথস্ক্রিয়াবাদীরা দেহ ও চেতনার মধ্যে উভয়মুখী কার্যকারণ সম্বন্ধ স্বীকার করেন। সমান্তরালবাদীরা দেহ ও চেতনার মধ্যে কার্যকারণ সম্পূর্ণভাবে অস্বীকার করেন, কিন্তু উপবস্তুবাদীরা বলেন যে দেহ ও চেতনের মধ্যে একমুখী কার্যকারণ সম্পর্ক রয়েছে। উপবস্তুবাদীরা স্নায়ু শরীরবাদ থেকে তাদের মতের পক্ষে যুক্তি দিয়েছেন। স্নায়ু শরীরবাদীরা বলেছেন যে আমাদের স্নায়ুতন্ত্র সতত ক্রিয়াশীল, ইন্দ্রিয় উদ্দীপনা থেকে উদ্ভূত স্নায়ু তরঙ্গ
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উপনীত হয় এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বহির্মুখী স্নায়ু উদ্দীপনা প্রান্তীয় অঙ্গে নিরন্তর প্রবাহিত হয়ে থাকে। এই প্রক্রিয়া নিরবচ্ছিন্ন হলেও এই প্রবাহে কোনো রকম ছেদ না ঘটিয়ে মানুষ দশা কখনোই কারণ হতে পারে না। এক্ষেত্রে আরও সমস্যা হলো যে মনোধর্মের কারণগত ভূমিকা স্বীকার করলে ভৌত বিজ্ঞানের সম্পূর্ণতা ও আবেষ্টন অস্বীকার করতে হয়। কারণ ভৌত বিজ্ঞানের এই তত্ত্ব অনুসারে ভৌত ঘটনা একটি ভৌত ঘটনা কেবল আরেকটি ভৌত ঘটনারই কারণ বা কার্য হতে পারে, অন্যদিকে একটি ভৌত ঘটনা অপর একটি অভৌত ঘটনার কারণ থাকতে পারে, একথা স্বীকার করলে কার্যকারণের জগতে অতি নিয়ন্ত্রণ মানতে হয় এবং ভৌত বিজ্ঞানের সম্পূর্ণতাও এক্ষেত্রে লঙ্ঘিত হয়ে থাকে। সিডি ব্রডকে অনুসরণ করে উপবস্তুবাদের দুটি শ্রেণীর কথা বলা যায়। প্রথম নিদর্শনগত উপবস্তুবাদ, যে মত অনুসারে মানুষ অবস্থা কখনোই কোনো কিছুর কারণ হতে পারে না, এবং দ্বিতীয় প্রকার অনুসারে অর্থাৎ প্রকারগত উপবস্তুবাদ, এই মত অনুসারে কোনো ধর্ম বা ঘটনাই মানুষ প্রকারের সদস্য হিসাবে বা মানুষ ধর্ম হিসাবে অপর কোনো ঘটনার কারণ হয় না। উপলব্ধ আমাদের অভিজ্ঞতায় মানুষ ভৌত কার্যকারণের ব্যাখ্যা দিতে যেমন ব্যর্থ হয়, তেমনি তা মন স্বীকার করার যুক্তিকেও দুর্বল করে তোলে। জড় জগতের কোনো ঘটনাই যদি মানুষ প্রক্রিয়ার দ্বারা প্রভাবিত না হয়, তবে তত্ত্বগতভাবে অথবা বিবর্তন প্রক্রিয়ায় উদ্ভূত বস্তু হিসাবে মনকে স্বীকার করার কোনো প্রয়োজনই থাকে না। অনেক মনোদার্শনিক অবশ্য ভাবেন যে এই আপত্তিগুলো নিদর্শনগত উপবস্তুবাদের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করলেও প্রকারগত উপবস্তুবাদের বিরুদ্ধে এগুলি খাটে না। মৌলিক ধর্মদ্বৈতবাদে বলা হয় যে দৈহিক ও মানসিক অবস্থা দুটি বস্তুত স্বতন্ত্র। মানসিক অবস্থা বৈশিষ্ট্যগুলি দৈহিক অবস্থায় অনুপস্থিত এবং দৈহিক অবস্থার বৈশিষ্ট্যগুলি ধর্মগুলি মানসিক অবস্থায় অনুপস্থিত। এই মতকে মৌলিক ধর্মদ্বৈতবাদ বলা হয়, কারণ এই মতে দৈহিক ধর্মের মতো মানুষ ধর্মও জগতের এক প্রকার মৌলিক ধর্ম হিসাবে স্বীকৃত। স্পিনোজা, হোয়াইটহেড প্রমুখ মৌলিক ধর্মদ্বৈতবাদের প্রবক্তা। এই মতানুসারে প্রাকৃতিক বিবর্তন প্রক্রিয়ায় ভৌত পদার্থ থেকেই মানুষ ধর্মের উদ্ভব হয়ে থাকে, তবে উদ্ভূত হওয়ার পরে মানুষ ধর্মগুলো স্বতন্ত্রভাবেই কার্য সম্পাদন করে থাকে। কার্ল পপার, জন একলেস এই মত স্বীকার করেছিলেন। জড়জগতের মনের স্থান নির্দেশ করা যায় না বলে তারা তাদের দর্শনে তিনটি জগৎ স্বীকার করেছিলেন। প্রথম জগৎ হলো জড়জগৎ, যেখানে মস্তিষ্ক সহ সব বস্তুই দেশকালে বিদ্যমান। দ্বিতীয় জগতের বাসিন্দা কেবল কালে বর্তমান মানসিক অবস্থাসমূহ, এবং তৃতীয় জগৎ হলো সচেতন মন সম্পন্ন প্রাণীদের সৃষ্টি এবং সংস্কৃতির জগৎ। এই তিনটি জগতের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলেই অনন্য মানব সত্তার বিকাশ ঘটে থাকে। অবশ্য দ্বিতীয় জগৎ ছাড়া প্রথম জগতের অস্তিত্ব সম্পর্কে কার্ল পপার হলেন অজ্ঞেয়বাদী, কিন্তু একলেস মনে করেছেন যে দ্বিতীয় জগৎ প্রথম জগৎ ছাড়াও অস্তিত্বশীল থাকে। সংঘাত দ্বৈতবাদ আর এক প্রকারের দ্বৈতবাদ, যেটি ডেভিড হিউমের মতের সদৃশ। হিউম কখনো দেহকে ভৌত স্কন্ধের সমাহার বললেও মনকে সর্বদাই অভৌত স্কন্ধের সমাহার বলেছেন। এই বক্তব্যের অসুবিধা হল প্রথমত, যে অভৌত স্কন্ধের সংঘাত হিসাবে চেতনমন স্বীকৃত, সেই অভৌত স্কন্ধগুলো মানুষ হতে পারে না বলে সেগুলির স্বরূপ অনির্দিষ্ট থেকে যায়, এবং দ্বিতীয়ত, বিভিন্ন অভৌত স্কন্ধগুলোকে কে সংহত করে
যে বা যে সূত্রের দ্বারা সেগুলি গ্রথিত হয় তার স্বরূপই বা কেমন? সংঘাত দ্বৈতবাদীদের কাছে এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায় না। একথা ঠিকই যে দৈহিক ও মানসিক অবস্থার মধ্যে মিথস্ক্রিয়ার ব্যাখ্যা ডেকার্ট বা কার্টেসীয় দার্শনিকেরা দিতে পারেননি, সঠিকভাবে দিতে পারেননি। সেজন্য দ্বৈতবাদকে পেছনে ফেলে শরীরবাদ মনোদর্শনে স্থান করে নিয়েছে। আধুনিক মনোদার্শনিক এবং স্নায়ু শারীরবিজ্ঞানীরা মন এবং মস্তিষ্কের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্বীকার করেছেন। কিন্তু যদি আমরা মস্তিষ্কের ক্রিয়ার সাহায্যেই মানুষ ঘটনার ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়, যদি আমাদের মস্তিষ্কের ক্রিয়ার সাহায্যেই আমাদের মানুষ ঘটনার ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়, তাহলে ব্যাখ্যাগতভাবে অসম্পূর্ণ দ্বৈতবাদ মানার পক্ষে কোনো যুক্তি থাকে না। আমরা আজকের এপিসোডে মনোদর্শনের যে বিবর্তন আলোচনার বিষয়বস্তু বিভিন্ন, কীভাবে সেই মনোদর্শনের আলোচনা পরিবর্তিত হয়েছে, আরও সমৃদ্ধ হয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম। মনোদর্শনের বিভিন্ন ব্যাখ্যা, বিভিন্ন তত্ত্ব বিকাশ আমরা এই দর্শনে ধরবার চেষ্টা করলাম। পরবর্তী আরও কয়েকটি এপিসোডে আমরা মনোদর্শনকে সামগ্রিকভাবে তোমাদের সামনে উপস্থাপিত করবার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে আমাদের এই এপিসোডগুলো দেখো, অবশ্যই তোমাদের কাজে লাগবে। আজকের মতো মনোদর্শনের এই দ্বিতীয় অধ্যায় আমরা এখানেই শেষ করছি।